কেমন নবী পাইছি বুঝাইতে পারবো কিনা জানি না, তবে হ্যাঁ মুসলমান বুঝতে হবে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি নবী বানাইলেন, এমন আখলাকওয়ালা নবী বানাইলেন। আল্লাহর নবী যখন মায়ের গর্ভে ছিলেন, আমেনা, আল্লাহর নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে কয় মুহাম্মদ তোমার অনেক খবর আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি আর আমি নিজেও কিছু দেখেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয় চাচা কি জানেন, আল্লাহর নবী যখন ডাক দিয়ে কয় চাচা কি শুনছেন একটু বলেন, এবার আবু তালেব ডাক দিয়ে কয় মুহাম্মদ শোনো তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তুমি তোমার মায়ের গর্ভে যখন ছিলা তোমার মা আমেনা বলেছে, তোমার মা যখন তোমাকে পেট ধারণ করেছে ওই অবস্থায় তোমার মা আমেনা এক সেকেন্ডের জন্য কখনো ব্যথা অনুভব করে না। ও বাতিজা মুহাম্মদ শোনো শোনো শোনো, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করার পরে পেটে নিয়ে যখন কূপের কাছে যাইত, অন্যান্য সময় কূপের কাছে যখন যাইত বালতি আর রশি দিয়া পানি তুলত, কিন্তু তুমি যখন পেটে আসছো, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা আমেনা বলেছে, তোমার মা আমেনা বলেছে যখন তুমি ওই যখন বালতি ওই কূপের কাছে পানির জন্য যাইত, তোমার মা যখন যাইত কূপের সামনে বসার সঙ্গে সঙ্গে অটোমেটিক কূপের উপরে পানি উঠে যাইত। লা ইলাহা দিন থাকিতে নেকি করো সধা, দিন থাকিতে নেকি করো সধা, কাজে লাগবে সন্ধ্যাবেলা, দিন থাকিতে নেকি করো সধা, কাজে লাগবে সন্ধ্যাবেলা, অন্ধকার কবর তোমার, অন্ধকার কবর তোমার, থাকতে হবে একলা, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া, এ মুসলমান আমার মালিক আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া বাজান রে সুন্দর একটা মানুষ বানাইছে, শুধু মানুষ নয় মানুষ এমন একজন নবীর উম্মত বানাইছে যে নবীর না বানাইলে আমার মালিক আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, নক্ষত্র বানাইতো না, আদম বানাইতো না, গন্ধব বানাইতো না, জাহান্নাম বানাইতো না, জান্নাত বানাইতো না, তমাম কুল কায়নাত কিছুই বানাইতো না, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাওয়ার পরে খুশি না বেজায়। এ মুসলমান খুশির আওয়াজ এত সোলো কেন, আরো আওয়াজ দিয়া বলো খুশি না বেজা, কেমন নবী পেয়েছি ও বন্ধু, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একজন নবী দান করছেন, এমন একজন নবী দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একটু তাকবীর দেওয়া যেন, আল্লাহু আকবার, আমার মালিক আমার আল্লাহ এমন একজন নবী বানাইলেন, এমন একজন রসুল পাঠাইলেন বাজান রে, যেই নবী রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইছে, এই জন্য খুশি না বেজার, আর আওয়াজ দিয়ে বলো খুশি না বেজার, ও
মুসলমান আমার মালিক আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইলেন যার জবানের এত দাম এত দাম এত দাম সাইয়্যিদুল কাও নাইন খতমুল মুরসালিন না খেরা বদবু আদফাকরুল আউয়ালিন শুধু হুজুর আশ রহমাতুল লিল আলামিন মসজিদে ইউ শুধু আমারু জমিন আমার নবীর জবানের কেমন দাম কেমন দাম কেমন দাম ও বন্ধু তমাম দুনিয়াটা যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবী মুহাম্মদ আরবির জবানের একটা বাক্য যদি এক পাল্লায় রাখা হয় তমাম দুনিয়ার পাল্লাটা হালকা হয়ে যাবে আর আমার নবীর জবানের বাক্যের পাল্লা ভারী হয়ে যাবে ও মুসলমান শুধু মুহাম্মদ তাই নয় ও মুহাম্মদ শোনো 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 তুমি যখন জন্মগ্রহণ করছো ভূমিষ্ঠ হইছো সুবহে সাদিকের সময় তুমি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছো কে জানি তোমাকে গোসল করাইয়া সুন্দর মতন তুমি ভূমিষ্ঠ হইছো তোমার গায়ে কোনো রক্ত মাখা ছিল না শুধু তাই নয় মায়ের নাভির সাথে একটা নাভি লাগানো থাকে দুনিয়ায় আসার পরে নাভিটা কাইটা দিতে হয় ঠিক না ভাই ঠিক দেখছেন না কিন্তু আমার নবী এমন একজন মায়ের নবী কোনোদিনও আগের থেকেই কাটা ছিল আগের থেকেই কাটা ছিল তুমি যখন ভূমিষ্ঠ হয়ে যখন জমিনে পড়েছ আত্মায়িত অবস্থায় বসে গেছো বসা অবস্থায় তুমি সেজদায় চলে গেছো সেজদায় যাওয়ার পরে তুমি ওইটা শাহাদাত আঙ্গুলটা জাগাইছো তোমার শাহাদাত আঙ্গুল জাগানোর সঙ্গে সঙ্গে তোমার মাথার আঙ্গুলের মাথার থেকে একটা নূর বের হয়ে গোটা দুনিয়ায় আলোকিত করে দিয়েছে ও মুহাম্মদ শোনো শোনো শুধু তাই নয় আমি তোমাকে একদিন রাত্রবেলা চন্দ্র উঠছে খুব সুন্দর সেই চাঁদের অবস্থায় আমি তোমাকে বাহিরে নিয়ে আসছি তুমি ছোট বাচ্চা তুমি হাত নাড়তেছো পা নাড়তেছো আর মাঝে মাঝে একটু কান্না করতেছো আমি তোমাকে সেই বাহিরে রেখা একটু দূরে আড়াল হইতে যখন সামনে যাই তুমি আবার কান্না করতেছো আমি তাকায়া দেখতেছি তোমার দিকে তাকাইতেছি আর আকাশের চাঁদের দিকে তাকাইতেছি একবার তাকায়া দেখি চারটা আকাশে থেকে নিচে নামে আসতেছে আমি দৌড় দিয়া তোমার কাছে আসলাম মনে করছি তোমার গায়ে মনে হয় চাঁদটা পড়ে যাবে না আমি যখন তোমার সামনে আসলাম তুমি আবার পা হাত দিয়া যখন আবার নাড়া দেওয়া শুরু করলে এমনি অবস্থায় আবার তাকায় দেখি চারটা আবার জায়গায় উঠে গেছে ও মুহাম্মদ আমি অনেক কিছু দেখেছি আল্লাহর নবী সেই চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করবে এমন অবস্থায় আল্লাহর নবী যখন সংবাদ পেলেন আল্লাহর নবী রওনা করলেন যে চাচারে ডাক দিয়া কয় চাচা আমার মা ছিল না আমার বাবা ছিল না আমি এতিম নবী এই মক্কায় আমাকে অনেক মানুষ মারার জন্য আসছে কিন্তু চাচা গো আপনি আমার যেইভাবে আপনাকে আমাকে যেইভাবে আপনি কেয়ার করেছেন আর কেউ করে নাই চাচা ও চাচা আমাকে দেখার মতন কেউ ছিল না আপনি আমাকে দেখেছেন কিন্তু চাচা রে আমি জানি আপনি যদি মারা যান আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে ও চাচা আমার একটা আবদার রাখবেন নি আবু তালেব ডাক দিয়া কয় মোহাম্মদ বলো ও চাচা কেউ শুনবে না কেউ শুনবে না শুধু আমার সাথে একটা বাক্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবীর কৌশলটা দেখেন আল্লাহ এখানে পড়া উচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আল্লাহর নবী কৌশল ঘাটালেন চাচার কথা যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলি তাইলে হয়তো সে নাও করতে পারে আল্লাহর নবী এখানে কৌশল ঘাটায় বললেন ও চাচা আপনি শুধু খালি আমাকে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর কাছে আপনার জন্য আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাবো আপনি শুধু সামান্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আবু তালেব ডাক দিয়ে কয় মুহাম্মদ আমি আজীবন বিরোধিতা করেছি আমার সেই নেতারা আমাকে জানে
আজকে আমি যদি মারার সময় আমি জানি যে আমি জাহান্নামী কিন্তু আজকে যদি আমি মারা যাই তাইলে এই অবস্থায় আজকে তারা আমাকে বলবে আমি বেঈমান ছিলাম আমি নেমখারামি করছি আমি এটা করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমার বন্ধুরে জানায়া দাও ইন্নাকা লা তাহতি মান আহাববতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াসআলাকিন্নাল্লাহ ইয়াহতি মাইয়াশা আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য ব্যবস্থা করতে চাচ্ছেন ও নবী ও রাসূল আপনি জানে রাখেন এই লোকটাকে আমি কোশ্চিন কালেও হেদায়েত দিব না হেদায়েতের মালিক আমি আল্লাহ আজকে মুসলমান আল্লাহর নবীকে মহব্বত করে মহব্বত করে অনেকে বলে নবীকে মহব্বত করলেই তো জান্নাত পাওয়া যাইবে নবীকে মোহাম্মদ মহব্বত করলে যেমনি করে মনে হয় আজাব কম হবে ও মুসলমান ভালো কইরা বুঝবেন ভালো কইরা বুঝবেন যদি মহব্বত করতে করলে জান্নাত পাওয়া যাইতো তাইলে আবু তালেব কম মহব্বত করে নাই অনেক মহব্বত করছে তাই সে কি জান্নাতি হ্যাঁ আবু তালেব জান্নাতি আল্লাহর নবীকে যদি মহব্বত করে মহব্বত করলি জান্নাত পাওয়া যাবে না ও বন্ধু আল্লাহর নবীর অনুসরণগুলো করতে হবে আমার নবীর অনুসরণ করতে হবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী হাবিবিকুমুল্লাহ ফায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর আল্লাহ নবী আমার আল্লাহ আমার মালিক জানাই দেয় ও নবী আপনি জানাইয়া দেন যারা আমাকে পেতে চায় যারা আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে অনুকরণ করে আর আপনি নবীর অনুসরণ করলেই আমি আল্লাহকে পাবে আর আমি আল্লাহ তাদের পাপ রাশিকে ক্ষমা করে দিব ও মুসলমান আজকের মুসলমানের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে ও মুসলমান কোরআনের কথা বলার জন্য মুসলমানের দরকার আছেন একটু আওয়াজ দিয়া বলেন মুসলমানই তো কোরআনের কথা বলবে ঠিক না বেঠিক মুসলমান কোরআনের কথা বলবে এই জন্য ভয় করলে চলবে না একটু তাকায় দেখেন আজকের মুসলমানের সন্তানরা ইয়াবার মধ্যে ব্যস্ত আজকের মুসলমানের সন্তানরা গাঁজা খায় আজকের মুসলমানের সন্তানরা জেনা করে আজকের মুসলমানের সন্তানরা খারাপ কাজে লিপ্ত আছে না না একটু আওয়াজ দিয়া বলেন ও মুসলমান ও যুবক একটু চিন্তা করো একটু চিন্তা করো আমার মালিক আমার আল্লাহ তুমি যখন জুয়া খেলো তুমি যখন মদ খাও তুমি যখন গাঁজা খাও তুমি যখন খারাপ নেশার মধ্যে পড়ে আছো আমার মালিক আমার আল্লাহ তোমাকে পিছন দিয়া ডাকতেছে আল্লাহ পিছন থেকে ডাকতেছে ও যুবক একটু চিন্তা করে দেখো আমার মালিক তোমাকে ডাকছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম মা গররাকা বিরব্বিকাল করিম মা গররাকা বিরব্বিকাল করিম কে তোকে আমি আল্লাহ থেকে বুলাই নিল কে তোকে আমি আল্লাহ থেকে বেশি দিল কে তোকে আমি আমার থেকে ফিরাই নিল আজকের মালিক পিছন থেকে ডাকছেন ও যুবক ও বন্ধু আজকে তুমি সেই মালিককে ভুলে গেছো আজকে তোমার মহব্বত আজকের একজন মন্ত্রীর সাথে আজকে তোমার মহব্বত আজকের একজন এমপির সাথে তোমার মহব্বত আজকের একজন ডিসির সাথে তোমার মহব্বত আজকের ডক্টরের সাথে তোমার মহব্বত আজকের যার সাথে মহব্বত করবে যার সাথে মহব্বত না করে আজকে তুমি মালিককে ভুলে গেছো এমন একজন রব এমন একজন মালিক তোমাকে ডাকছেন এমন একজন মালিক
মালিক তোমাকে ডাকছেন, তুমি একটু চিন্তা করে দেখো। ও যুবক, তুমি একটু চিন্তা করে দেখো, এই রাত্রেবেলা সমস্ত মানুষ ঘুমায় যায়, তোমার মা ঘুমায় যায়, তোমাকে যে মা গর্ভ ধরেছেন ওই মাও ঘুমিয়ে যায়, পৃথিবীর সব মানুষ ঘুমায় যায়, কিন্তু আমার মালিক ঘুমায় না। আমার মালিক তাকায় রয়েছে, কখন বান্দা আমি মালিককে একটা ডাক দিব আল্লাহ বলে, একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে মাইক লাগায় একটা ডাক দেন আল্লাহ, ওই আল্লাহকে একটু ডাকেন বাজান। আজকের একটি জিনিস না বললেই নয়, অনেক মানুষ আছে, অনেক যুবক আছে যে আমি আমার জীবনটাকে 20 বছর জিন্দগিটা আমি কোনোদিনও আল্লাহকে ডাকি নাই, কোনোদিনও নামাজ পড়ি নাই, খারাপ কাজে লিপ্ত ছিলাম, আমি আমার মালিকের সামনে কেমনে যাব, আল্লাহ আমাকে মাফ করবে না। না যুবক, আমার মালিক বলছেন যে যদি কোনো মানুষ আমি মালিকের সাথে সম্পর্ক করতে চায়, আমি মালিকের সাথে যদি সম্পর্ক করতে চায়, ওই যুবক ওই বান্দা রাত্র যখন গভীর হয়ে যায়, উজু বানাইয়া 2টা রাকাতের জন্য নামাজের জন্য দাঁড়িয়ে যাও, নামাজের জন্য দাঁড়িয়ে যাও, নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাইবে, আমার মালিক ওই বান্দার দিকে তাকায়া তাকায়া আমার মালিক বলে, ও ফেরেশতা দেখ সমস্ত মানুষ ঘুমিয়ে গিয়েছে, আমার বান্দা কি করে আমার তাসবিহগুলো করতেছে, আমার আল্লাহ এইভাবে বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয় রে বাজান, আমার মালিক যখন তুমি তাসবিহ করতেছো, তোমার ওই তাসবিহ দেখে আমার মালিক মুচকি মুচকি হাসে, তখন তুমি রুকিতে যাও, তোমার নাকের সাথে আমার মালিক নাক লাগায়, তোমার ঠোঁটের সাথে আমার মালিক ঠোঁট মিলায়, তোমার দিকে তাকায় তাকায়া তোমার জীবনের গুণাগুলিকে আমার আল্লাহ মাফ করে দিল। এমন একজন মালিক পেয়েছি, এমন একজন রব পেয়েছি। এ যুবক, আমার আজকের উদ্দেশ্য কথাগুলো আমার টার্গেট করে কাউকে বলার উদ্দেশ্য নয়, আজকের মুসলমানের ভিতরে যেই রকমের শত্রু আছে, অন্য অন্য দলের ভিতরে এই রকমের শত্রুতা নাই। সবচেয়ে বড় শত্রুতা মুসলমানের মধ্যে, আজকের মুসলমান যদি আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী চলতো, এই মেম্বারে বসে যদি হক কথাগুলো বলতো, আজকের এই বাংলার জমিন কশ্চিন কালে ইহুদিদের দালালিতে চলতো না। ভাই দুঃখ রেখার জায়গা নাই, আমার আজকের একটি আলোচনা আপনাদের মাঝে, কে কি করলো দেখার বিষয় নাই, আমি একদিন মালিকের সামনে দাঁড়াবো, আমি একদিন মালিকের সামনে দাঁড়াবো, ওই মালিকের সামনে দাঁড়ায়া সেই দিন আমি কি জবাব দেব, সেই দিন কি জবাব দেব, এই চিন্তা তোমার আমার অন্তরের মধ্যে ঢুকাও ভাই, তোমার আমার অন্তরের মধ্যে ঢুকাও। এই দুনিয়াতে থাকার জায়গা না, এই দুনিয়াটা আজীবন কেউ থাকতে পারবে না, একটু তাকায় দেখো না, তোমার মতন যুবক ছিল, তোমার চাইতে ভয়ে বেশি শক্তিশালী ছিল, ফেরাউন ছিল নাই, নমরুদ ছিল নাই, আল্লাহ তাদেরকে কিন্তু দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। ও মুসলমান, আমার মালিক তোমাকে সেই কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, সেই দিন তুমি তোমার আমল নামা দেখে আফসোস করবে, মালি হাযাল কিতাব লা ইউবাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, আমাকে এটা কেমন আমল নামা দিলা, কেমন আমল নামা দিলা, লা ইউবাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার দেখি একটা ছোট গুণাও বাদ চাই না, আমার দেখি একটা বড় গুণাও বাদ চাই না, বলি কেমন আমল নামা দিলা। ওই ভাই, এই এই আফসোস জানি না করতে হয়, এই চিন্তা এখন মনের ভিতরে ঢুকাও, এই চিন্তাটা ঢুকাও, কে কি করলো সেটা দেখার সময় নেই, আমার মালিক একদিন ডাক দিবেন, ওই মালিকের সামনে আমি কি জবাব দিব, এই চিন্তা যদি আমি অন্তরের মধ্যে ঢুকাইতে পারি, তাইলে আমি দুনিয়াতেও কামিয়াবি পরকালেও কামিয়াবি। ও মুসলমান, আমার মালিক কেমন একজন জব, একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াস সালাম তুর পারে আল্লাহর সাথে বেশি কথা বলতেন, তো হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি প্রশ্ন করলেন, মালিক আল্লাহ এই আসমান সাত আসমান জমিন বানাইছো, কিন্তু মালিক তুমি সাত আসমান বানানোর পরে তুমি ওদেরকে বলছো যে এ আসমান জমিন আমার হুকুম তোমাদের কাছে পছন্দ হোক বা না হোক আমার হুকুম পালন করো, তো জমিন বলছে যে জি আল্লাহ আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করব। আর তাই না,
আমি আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করব। মূসা পয়গম্বর কয় আল্লাহ আমার প্রশ্নটাই এইখানে, তুমি জমিনকে অর্ডার করছো আসমানকে অর্ডার করছো তোমার কথা মানছে, কিন্তু আল্লাহ যদি তোমার কথা না মানতো জমিন তাইলে তুমি কি করতা? কারণ এই জমিন আসমান থেকে জমিন 500 বছরের রাস্তা, এরপরে পুরো হলো আরো 500 বছরের রাস্তা, এরপরে দিক প্রথম আসমান। তো এত বড় বড় আসমান এই জমিনের মধ্যে যদি বলতো যে আমি ফসল ফলাবো না, আমি আপনার কথা মানলাম না, ও মালিক এই কথাটা যদি জমিন বলতো আসমান বলতো তাহলে আল্লাহ আপনি কি করতেন? আল্লাহু আকবার, একটু বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। আমার মালিক বলে মুসা ইন্নি আলামু মা লা তা'লামুন। ও মুসা আমি জানি, আমি জানি, ও মুসা শোনো গো, এই সাত আসমান সাত জমিন সৃষ্টির আগে আমি এমন এক দানব সৃষ্টি করেছি, কোটি কোটি দানব সৃষ্টি করে রাখেছি। মুসা শোনো শোনো, একটা দানবরে যদি আমি অর্ডার করতাম, ও দানব এই পৃথিবীর সাত আসমান সাত জমিন তুমি ঘিলা খেয়া ফেলাও, একটা অর্ডার করার সঙ্গে সঙ্গে ওই দানবটায় সমস্ত সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব গিলা খাইতো, কিন্তু পেটের কোনো বর্তনা। মুসা আলাইহিস সালামের চোখ বড় হয়ে গেলেন, আশ্চর্য, আল্লাহু আকবার, কোটি কোটি দানব বানাইছেন অথচ একটা দানবে এই পৃথিবী সব খায়া ফেলাইতো, সাত আসমান সাত জমিন কোনো বর্তমান, আল্লাহু আকবার। ও আল্লাহ আমার আর একটা প্রশ্ন মালিক, আর করতাম না। কয় কি প্রশ্ন? কয় আল্লাহ এত বড় যখন এই দানব বানাইছেন কিন্তু এই দানবগুলো আল্লাহ রাখছেন কোথায়? আল্লাহ কয় মুসা এই দানবগুলো আমি অনেক মাঠ বানায় রাখছি, এই মাঠের ভিতরে রেখে দিয়েছি। এবার আবার কয় আল্লাহ আর একটা প্রশ্ন, আল্লাহ এই দানবগুলো কি খাবার খায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই প্রশ্ন করলেন যে মুসা এই দানবগুলায় তিন বেলা খাবার আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখো মুসলমান, একটা দানবে সারা পৃথিবী খেয়ে ফেলে তার কণা পড়ে না, আমার মালিক এমন একজন রব, আমার আল্লাহ এমন একজন মালিক, এই দানবগুলোকে কোটি কোটি দানবগুলোকে তিন বেলা খাবার খাওয়াচ্ছেন, ওই মালিক কত বড় মায়ার মালিক, একটু চিন্তা করো, একটু চিন্তা করে দেখো মুসলমান। আজকে যদি আমার ইমানটাকে পরিশুদ্ধ করতে পারি, আমার ইমানটাকে যদি পরিশুদ্ধ করতে পারি, আমি দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাটুকু করেছি এই আলোচনা অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।